কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ, জাস্ট ওয়াও। হোয়াইট কালারের ছাদ দেওয়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চায়না সাইড, আর রেড সাইডটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইড। এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিংটা কিন্তু আন্ডার চায়না, আর তার ঠিক নিচে এখানে প্রচুর পরিমাণে চাইনিজ সোলজাররা ডিপ্লয়েড রয়েছে। আমার গ্যাংটক সিরিজের আগের দুই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দার্জিলিং মেলের ফার্স্ট এসির জার্নি, ও তার সাথে খোঁজ দিয়েছি গ্যাংটক এমজি মার্গে বেস্ট বাজেট হোটেলের। আমার এই ভিডিও ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগের দুটি পর্ব আপনাদের দেখে আসার অনুরোধ জানাচ্ছি। আজ আমরা আমাদের গ্যাংটক সফরের তৃতীয় দিনে দেখে নেব ইস্ট সিকিমের নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গুলেক। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম এমজি মার্গ। গ্যাংটকে আজকে আমাদের সেকেন্ড দিন, কালকে আমরা হোটেল এই দ্য হোটেল ডিজংয়ে এসেছিলাম। আজকে সকালে আমরা যাত্রা শুরু করব ছাঙ্গুলেক, বাবা মন্দির আর নাথুলা পাস। আজকে আমাদের ট্রিপের যে বুকিংটা সেটা হচ্ছে যে একটা শেয়ারিং গাড়িতে, আমাদের হোটেলের যিনি ম্যানেজার আছেন তিনি কিন্তু আমাদের এটা প্রচুর পরিমাণে হেল্প করেছে বুকিং করতে। আমাদের এই এমজি মার্গ থেকে আমাদের এখন যেতে হবে বাজারের ট্যাক্সি স্ট্যান্ড, আর সেই ট্যাক্সি স্ট্যান্ডেই রয়েছে আমাদের যে শেয়ারিং গাড়ি, যাতে করে আমরা আজকে টোটাল সাইট সিনটা করবো। আজকে সকালেই টেম্পারেচার চেক করেছিলাম, ছাঙ্গুলেকের রয়েছে -5 ডিগ্রি, বাবা মন্দিরও -5 ডিগ্রি, আর নাথুলা পাসে রয়েছে -9 ডিগ্রি। দেখা যাক, মানে জানি না যে নাথুলা পাস দেখতে পাবো কি না। কালকে রাতের বেলায় আমাদের যিনি বুক করে দিয়েছেন টোটাল ট্রিপটা, সে বললো যে পারমিট অলরেডি হয়ে গেছে। নাথুলাটা প্রতিবারই মিস যায়, এবারে দেখা যাক। সকালের এমজি মার্ক তখনও ঘুমিয়ে, হাতে গোনা মাত্র কয়েকটা দোকানপাট খোলা, আর তার মধ্যে থেকে একটি দোকানে সেরে ফেললাম আমার আজকের সকালের ব্রেকফাস্ট। আপনারা যারা প্ল্যান করছেন পরবর্তীকালে নাথুলা, ছাঙ্গুলেক ও বাবা মন্দির ঘুরতে আসবেন, তাদেরকে আমার সাজেশন রইল যে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর বেরোনোটাই ভালো। আজকে সকালে বেরোনোর আগে একটু ভারী ব্রেকফাস্ট করছি, পুরি আর এই সবজি, কেননা জানি না রাস্তায় কোথায় কি খাবার পাবো না পাবো, একটু ভারী ব্রেকফাস্ট করে নেওয়াটাই বেটার বলে আমি মনে করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম এমজি মার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। এমজি মার্গের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে 30 টাকার বিনিময়ে শেয়ারিং ট্যাক্সি করে আমরা রওনা হলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। গড়িতে সময় এখন 7:58, আর আমরা পৌঁছে গেছি যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের ট্যাক্সি ছাড়বে আর কি। দেখুন লেখা আছে অল সিকিম লাক্সারি ভেহিকল। মূলত বাজরার এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে নাথুলা, ছাঙ্গুলেক ও বাবা মন্দির সহ অল সিকিমের সমস্ত ট্যাক্সি পাওয়া যায়। এই হচ্ছে আমাদের গাড়ি 2581, এই গাড়িতে করেই আজকে আমরা পাড়ি দেবো নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দিরের উদ্দেশ্যে। এরা 10 জন নিয়ে যায়, মানে ফার্স্ট সিটে 2 জন, মিডল সিটে 4 জন, পিছন সিটে 4 জন। এই যে সাইড সিনের হয়তো খরচাটা 700 টাকা একটা মিনিমাম খরচা, কিন্তু অসুবিধা এখানে সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে চাপাচাপি করে যেতে হয়, এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম। অ্যাট লাস্ট আমাদের সমস্ত প্যাসেঞ্জার চলে এলো, এবার জার্নি শুরু করা যাক। বাজারের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা রওনা দিলাম আমাদের আজকের ভ্রমণ ডেস্টিনেশনগুলির উদ্দেশ্যে। আমাদের গাড়ি এই মুহূর্তে তার ফার্স্ট স্টপ নিয়েছে, এইখানে রয়েছে পারমিট দেখানোর যে সেন্টার সেটা। আমাদের ড্রাইভার পারমিট দেখিয়ে নিলেন, এবার আবার আমাদের জার্নি শুরু হবে টুওয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আপনারা যারা পরবর্তীকালে এই রুটে আসবেন তাদেরকে বলে রাখা ভালো যে অবশ্যই আপনাদের সাথে কর্পূর বা আদা নিয়ে আসবেন, যাতে না হাই অল্টিটিউডে আপনাদের শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হয়। আমাদের রুটে যেতে যেতে এই 10 টাকা করে এন্ট্রি ফিস কাটতে হলো, এই হলো তার টিকিট। সময় এখন 9:06, আমরা পৌঁছে গেছি এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এত সুন্দরভাবে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা কিন্তু এক্সপেক্ট করিনি, জাস্ট দেখুন মানে কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ, জাস্ট ওয়াও। যেরকম সুন্দর ওয়েদার, পরিষ্কার আকাশ, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, একটু জুম করে দেখাই আপনাদের, এই দেখুন জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও।
অলরেডি এখানে টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রির কাছাকাছি, হাত পাত পুরো জমে যাচ্ছে, মাফলার বার করে নিয়েছি, গাড়িতে জাস্ট বসে থাকা যাচ্ছে না, হাওয়াটা যখন মারছে না পুরো একদম জমিয়ে দিচ্ছে সব কিছু, সাংঘাতিক অবস্থা, মানে ঠান্ডাটা চরম লেভেলে লাগছে, আঙুলগুলো অলরেডি ফোলা শুরু হয়ে গেছে। তবে মন খুশ করে দিল আমাদের এই কাঞ্চনজঙ্ঘা আমাদের দর্শন দিয়ে। ওয়াও, মানে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছে এই কাঞ্চনজঙ্ঘার দিকে। আমার যদি খুব একটা ভুল না হয় আমরা অলরেডি অল্টিটিউড গেইন করেছি মোটামুটি 2000 থেকে 2200 কাছাকাছি। অল্টিটিউড যতবারে বডি যদি মেজার না করতে পারে তার সাথে, তখন অল্টিটিউড সিকনেসের একটা চান্স থাকে। দেখা যাক, ফিঙ্গার ক্রসড, হোপ এভরিথিং উইল বি গুড। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ছেড়ে আবার আমরা যাত্রা শুরু করলাম ছাঙ্গুর উদ্দেশ্যে। সময় এখন প্রায় 9:40 আর ছাঙ্গু লেকে যাওয়ার পথে টি ব্রেকের জন্য আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে দাঁড় করালো। ওয়েদার বেশ মনোরম, টেম্পারেচার এখানে দেখাচ্ছে 0 ডিগ্রি, বেশ ঠান্ডা, হাতে গ্লাভস অলরেডি পরে নিতে হয়েছে, গলায় মাফলার, মাথায় টুপি, সব কিছু চড়িয়ে নিতে হয়েছে, ঠান্ডার প্রকোপ বেশ রয়েছে। ওয়েদার কন্ডিশনস আজকে সত্যি কথা বলতে মানে বেশ সুন্দর, আকাশ একদম পুরো নীল, পেঁজা তুলোর মতন মেঘ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সামনের এই যে ছোটো ছোটো ক্যাফে টাইপের রয়েছে, ক্যাফেটেরিয়াগুলোতে গিয়ে হালকা ফুলকা কিছু খাবার দাবার খেয়ে নেওয়ার প্ল্যানিং করছি। কফি টফি দেখি খেয়ে নিই যাতে বডির টেম্পারেচারটা বেশ ভালো মেজার থাকে। এই যে এই ছোটো দোকানগুলি দেখছেন, এই দোকানগুলিতে যারা গ্লাভস আনতে ভুলে যাবেন, টুপি আনতে ভুলে যাবেন, তারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এখানে ওয়াশরুম বাথরুম সব কিছুরই সুবিধা রয়েছে, আপনারা এখানে মানে ফ্রেশ হতে পারবেন। আমরা যেখানে ঠিক টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি সেই জায়গাটার জাস্ট লোকেশানটা দেখুন, কি সুন্দর লাগছে। রোড কন্ডিশন যদি বলতে হয় 10 out of 10 দেওয়া যায় বিআরওকে, জাস্ট ওয়াসাম, মানে চরম লেভেলের পাহাড়ি রাস্তায় যে এত সুন্দর রোড এটা এক্সপেক্ট ছিল না। তবে যেরকমভাবে মেনটেন করেছে, যেরকম সুন্দর রাস্তা, জাস্ট থ্যাংকস টু বিআরও। আমাদের চা বিরতি এবার শেষ, এবার আমরা আবার রওনা শুরু করব আমাদের ডেস্টিনেশনের দিকে। ঘড়িতে সময় এখন 10:50 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নাথুলাতে। নাথুলা ঠিক আমার পিছনেই রয়েছে, চলুন আপনাদের নিয়ে যাই। আমরা এখন এই যে নাথুলায় রয়েছি, এর অল্টিটিউড হচ্ছে 4258 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফুট উচ্চতায় ইন্দো তিব্বত সীমান্তে হিমালয়ের অন্যতম গিরিপথ নাথুলা। নাথু কথার অর্থ কান ও লা কথার অর্থ হল পাস। ভারত চীন সীমান্তে 3টি উন্মুক্ত বাণিজ্য পথের মধ্যে একটি হচ্ছে নাথুলা। ভারতীয় মানচিত্রে নাথুলা এমন একটা জায়গা যেখানে ভারতীয় সেনা এবং চীন সেনা একে অপরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে হওয়ায় পেট্রোলিংয়ের সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রায়শই ঝামেলা কিংবা ছোটখাটো অশান্তি লেগেই থাকত। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা নিজেদের এলাকা তারকাটা দিয়ে ঘিরে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করবে। 11 সেপ্টেম্বর 1967 নাথুলা ও সেবুলাতে তারকাটা দিয়ে নিজেদের এলাকার নিরাপত্তা আরও সুনিশ্চিত করার কাজ আরম্ভ করল ভারতীয় সেনাবাহিনী। এই কাজের দায়িত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা ও তাদের পাহারারত ছিলেন 18th রাজপুতান রাইফেলসের জওয়ানরা। অপেক্ষাকৃত উঁচু জায়গা সেবুলা ও ক্যামেলব্যাকে পাহারায়রত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 2nd গ্রেনেডিয়ার্স। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পিএস ডাকার এবং মেজর হরভজন সিং এর পল্টন। আর এই পুরো কাজের পরিচালনা করছিলেন
কর্নেল রাইসিং। কাঁটাতার লাগানো শুরু হতেই সীমানার ওপার থেকে কিছু চীন সেনা এসে এই কাঁটাতারের বিরোধিতা শুরু করে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে। বাদানুবাদ একসময় চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। শুরু হয় দুই সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি, কিন্তু ভারতীয় সেনার পরাক্রমের কাছে টিকতে না পেরে সেই সময়ের মতন চীনা বাহিনী পিছু হটে ও ফিরে যায় তাদের বাঙ্কারে। চীনা বাহিনী সেই সময়ের মতন ফিরে গেলেও খানিক বাদে আবারও ফিরে আসে, খোলা ময়দানে অতর্কিতভাবে গুলি চালানো শুরু করে কর্মরত ভারতীয় সেনার বিরুদ্ধে। ওদিকে চীনা বাঙ্কারে বসানো মেশিনগান থেকে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে শুরু হয় গুলিবর্ষণ। খোলা ময়দানে এই অতর্কিত আক্রমণের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ছিল না ভারতীয় সেনা। মিনিট দশেকের মধ্যে শহীদ হন প্রায় 70 জন কর্মরত জওয়ান। ঘটনায় গুলিবিদ্ধ হন লেফটেন্যান্ট রাইসিং। ভারতীয় সেনার দুই অফিসার হরভজন সিং ও ক্যাপ্টেন পিএস ডাকান ছোট ছোট দলে ভাগ হয়ে খোলা ময়দানে প্রায় ঝাঁপিয়ে পড়ে এই চীনা বাহিনীর গুলিবর্ষণের জবাব দিতে। সেবুলা ও ক্যামেলব্যাক এই দুই জায়গা অপেক্ষাকৃত উঁচু, আর সেই জায়গা থেকেই ভারতীয় সেনা আর্টিলারি ফায়ার শুরু করে চীনা সেনার বাঙ্কারের উদ্দেশ্যে। তিন দিক থেকে আক্রান্ত বিধ্বস্ত চীনি সেনা কিছু বুঝতে পারার আগেই ভারতীয় সেনার আক্রমণে প্রাণ হারায় প্রায় 400 জন চীনি সেনা। লড়াইয়ের তৃতীয় দিন 14 সেপ্টেম্বর চীন সেনা হুঁশিয়ারি দিল এয়ার অ্যাটাকের, কিন্তু তারা জানতো না যে এইসব হুঁশিয়ারি দেওয়ার পরও তারা না পারবে আটকাতে ভারতীয় সেনার এই পাল্টা আক্রমণকে কিংবা ভারতীয় সেনার পরাক্রমকে। ভারতীয় সেনার ক্রমাগত আক্রমণে ধ্বংস হয়ে গেল সীমান্তের ওপারে থাকা প্রতিটি চীনের বাঙ্কার। 15 সেপ্টেম্বর 1967 চার দিনের পর শান্ত হল যুদ্ধভূমি। 70 জন ভারতীয় সেনার প্রাণের বিসর্জনের পরেও চীনা সেনাবাহিনী 1 ইঞ্চও দহন করতে পারেনি ভারতের জমি। এরপর থেকে সিকিমের নিরাপত্তা আরও জোরদার করা হয় ও প্রচুর পরিমাণে মোতায়েন করা হয় ভারতীয় সেনা। হোয়াইট কালারের ছাদওয়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চায়না সাইড, আর রেড সাইডটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইড। এইখানে দূরে খালি একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, তার ও সাইডে কিন্তু আবার চায়না। আর এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখাচ্ছি এই বিল্ডিংটা কিন্তু আন্ডার চায়না, আর তার ঠিক নিচেই এখানে প্রচুর পরিমাণে চাইনিজ সোলজাররা ডিপ্লয়েড রয়েছে। ইস্ট অর ওয়েস্ট মাই হার্ট ইজ বেস্ট। অনেকের কর্পূরের প্রয়োজন পড়ছিল, শ্বাসের প্রবলেম হচ্ছিল, যাদের সেসব কোনো প্রবলেম হয়নি। নাথুলা পাস দেখা হলো একদম খুব কাছ থেকে। নাথুলা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের যে ইন্দো টিবেটিয়ান যে বর্ডারটা আছে সেটাকে কানেক্ট করে। একদম খুব কাছ থেকে দেখতে পেলাম, মানে জাস্ট একটা তার জাল দেওয়া রয়েছে, সবটা দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে যে রেস্ট্রিক্টেড এরিয়া, মিলিটারি জোন, বুঝতেই পারছেন। যতটা পারলাম নাথুলাটা দেখানোর চেষ্টা করেছি, তবে শ্বাসকষ্ট যেন না হয় তার জন্য কিন্তু আপনারা কর্পূরের ইউজ করতে পারেন। আমার ঘড়িতে এইখানে টাইম দেখাচ্ছে আমাদের কলকাতা বা আমাদের ইন্ডিয়ার টাইম 11:17, আর আমাদের রিতমদার ঘড়িতে এখন দেখাচ্ছে 2:10 চায়নার টাইম দেখাচ্ছে, মানে দু জায়গাকার টাইম আমাদের দেখাচ্ছে। এখানে যারা লোকালসরা আছে তাদের কাছ থেকে জানতে পারলাম যেটা, এমনিতে এইখানে চায়নার সঙ্গে কোনো একটা সমস্যা হয় না, কারণ তাদেরও ভয় আছে, ইন্ডিয়ান আর্মিকে তারাও ভয় পায়। এরা বললো যে মোটামুটি ডিসেম্বর এন্ডিং থেকে মার্চ এপ্রিল মে অবধি এখানে বরফে প্রকোপটা প্রচুর পরিমাণে থাকবে। মানে এই যে আমাদের চারিধারটা যে এখন তো সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু সেই সময় থাকবে না, পুরোটা একদম বরফে ঢেকে যাবে। আর বিয়ারু ইজ জাস্ট অসম, মানে এখানে পুরো এনএইচের মতন, মানে বড় রোড, চওড়া রোড, তার সঙ্গে হচ্ছে একদম ক্লিয়ার, বেশ সুন্দর রোডের ব্যবস্থা রয়েছে এখানে। অ্যাকচুয়ালি বর্ডার সাইড রোড এরকম, এটাই বাঞ্ছনীয় আর কি যাকে বলে। নাথুলা পাস দর্শন শেষ করে আমরা রওনা দিলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন পাক্কা 12টা, আর আমরা এখন এসে পৌঁছেছি এই মুহূর্তে বাবা মন্দিরের সামনে। এটা নিউ বাবা মন্দির। বাবা মন্দির সম্পর্কে যে পুরো হিস্ট্রিটা আছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। সিকিমের এই বাবা মন্দিরের গল্প হয়তো আপনাদের অনেকেরই জানা, যারা জানেন না তাদের জন্য বলি, ভারতীয় সেনার এক বীর পরাক্রমশালী জওয়ান ছিলেন হরভজন সিং। তাকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় গল্প, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বাবা হরভজন সিং মন্দির, ওরফে বাবা মন্দির। সালটা তখন 1966। হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। পরের বছর 1967 তার পোস্টিং হয় নাথুলা সীমান্তে। এর কিছুদিন পরে ডিউটিরত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিয়ে বলা হয় বাবা হরভজন সিং এই সময় টুকুলা থেকে ডোমজুল যাচ্ছিলেন। সেদিন প্রাকৃতিক আবহাওয়া ছিল প্রতিকূল,
এই পথ ধরে যাওয়ার সময় তিনি কোনো কারণে পা পিছলে পড়ে যান গভীর খাদে। নিজ দিয়ে বয়ে চলা খরস্রোতা নদী তাকে অনেক দূর অবধি ভাসিয়ে নিয়ে যায়। এই ঘটনার খবর জানাজানি হতেই পরদিন থেকে ভারতীয় সেনাবাহিনী তার অনুসন্ধান শুরু করে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যে বহুদিন ধরে অনুসন্ধান করার পরেও তার কোনো খোঁজ মেলেনি। ভারতীয় সেনার একাংশ অনুমান করেন তিনি হয়তো তার ডিউটি থেকে পালিয়ে গিয়েছেন। হরভজন সিং যে পল্টনের অন্তর্ভুক্ত ছিলেন সেই পল্টনের এক কর্মরত সেনা স্বপ্নে দেখতে পায় হরভজন সিং এসে বলছেন ঠিক কোথায় পড়ে রয়েছে তার দেহ। পরদিন সকালে সেনাবাহিনীর তরফ থেকে আবারও নতুন করে তল্লাশি অভিযান শুরু হয় এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী ঠিক যেই জায়গায় হরভজন সিং স্বপ্নে নির্দেশ করেছিলেন সেখানেই পাওয়া যায় তার দেহ এবং সার্ভিস রাইফেল। তার ওপরে ডিউটি থেকে পালিয়ে যাওয়ার যেই অভিযোগ উঠেছিল তা যে ভুল তা ভারতীয় সেনা স্বীকার করে এবং পুরনো রাষ্ট্রীয় মর্যাদায় তার তুষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়। এই ঘটনার পর বেশ কিছুদিন পরে হরভজন সিং সেই পল্টনের আরাক সেনা জওয়ানের স্বপ্নে আরও একবার উদয় হন এবং তিনি জানিয়ে দেন যে তিনি জীবিত না থাকলেও তার আত্মা সীমান্ত রক্ষার কাজে সবসময় অন ডিউটি থাকবে। এই সকল ঘটনাকে প্রথমে সবাই অবিশ্বাস্য ভেবেই উড়িয়ে দেন, কিন্তু বেশ কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যেমন ডিউটি করার সময় কোনো বিপজ্জনক ঘটনা বা শত্রুপক্ষের আচমকা আক্রমণের ইঙ্গিত আগে থেকে স্বপ্নাদেশ দিয়ে জওয়ানদের সতর্ক করে দিতেন বাবা হরভজন সিং। সীমান্তে পাহারারত জওয়ানরা এও দাবি করে রাত্রিবেলায় ডিউটিরত অবস্থায় কোনো জওয়ান যদি ঘুমিয়ে পড়ে তৎক্ষণাৎ তার গালে এসে পড়ত অদৃশ্য হাতের থাপ্পড়। সেনারা উপলব্ধি করতে শুরু করেন হরভজন সিং সবসময় তাদের সাথেই রয়েছে। এই ঘটনার আঁচ লাগে সীমান্তের ওপারেও। সীমান্তের ওপারে থাকা চীনা সেনারা ভারতীয় সেনাকে জানায় প্রায়ই একজন অশরীরী সৈনিক দেখা যায় তাদের এলাকায় টহল দিতে। সমস্ত ঘটনা দেখে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা মেনে নেন সিকিম সীমান্তে থাকা ভারতীয় সেনার সাথে অদৃশ্য অবস্থায় ডিউটি করছেন হরভজন সিং। জওয়ানদের কাছে হরভজন সিং হয়ে ওঠে বাবা হরভজন সিং। স্থানীয় একটি বাংকারে তার মন্দির তৈরি করা হয়। সেখানে তার ছবি, ইউনিফর্ম, জুতো এবং তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র সাজিয়ে রেখে দেওয়া হয়। সেনাবাহিনীর তরফে তাকে দেওয়া হয় একজন ডিউটিরত সৈনিকের মর্যাদা। সেনাবাহিনীতে চাকরি করাকালীন যে সমস্ত নিয়ম লাগু করা হয় তার ক্ষেত্রেও কোনো কিছুর ব্যতিক্রম ছিল না। তার বেতন, ছুটি, প্রমোশন সবকিছু পেতেন তিনি। বাবা হরভজন সিং এর এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন ভারতীয় সেনা। রাত হলেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ ওই সময় ছিল হরভজন সিং এর ডিউটি টাইম। এমনও হয়েছে সকালের মন্দিরের দরজা খুলে দেখা গেছে বিছানার চাদর অগোছালো, হরভজন সিং এর জুতোতে লেগে রয়েছে টাটকা কাদা, তার ইউনিফর্মও যেন সদ্য ব্যবহার করার পর ঝুলিয়ে রাখা হয়েছে। ভারত ও চীন সীমান্তের দুই দেশের সমস্ত ফ্ল্যাগ মিটিংয়ে হরভজন সিংকে সামিল করা হতো। তার বসার জন্য রাখা হতো একটি খালি চেয়ার। ছুটির সময় হরভজন সিংকে তার গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হতো। ট্রেনে তার জন্য বুকিং করা হতো স্পেশাল সিট, যাতে তার সমস্ত জিনিসপত্র পাঠানো হতো। এই কাজের দায়িত্বে থাকতো আরও তিনজন সেনা। ছুটি শেষ হলে আবারও তাকে একইভাবে ট্রেনে করে সিকিমে ফিরিয়ে আনা হতো। যে দুমাস হরভজন সিং ছুটিতে থাকতেন সেই দুই মাস সীমান্তে জারি থাকতো হাই অ্যালার্ট। 2006 সালে হরভজন সিং অফিসিয়ালি চাকরি থেকে অবসর নেন, যদিও তিনি আজও ডিউটি করে যাচ্ছেন সেই আগের মতোই। নাথুলাতে রয়েছে বাবা হরভজন সিং এর দুটি মন্দির, একটি ওল্ড বাবা মন্দির যা রয়েছে ওল্ড সিল্ক রুটে ও একটি নিউ বাবা মন্দির যেটি রয়েছে নাথুলা সীমান্তের খুব কাছে। তো এই ছিল বাবা মন্দির সম্পর্কে টোটাল হিস্ট্রি। চলুন, আমাদের বাবা মন্দির দর্শন শেষ হলো, এবার আমাদের গন্তব্য হবে ছাঙ্গুলেক। ছাঙ্গুলেকে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সময় এখন পৌনে একটা আর আমরা এখন এসে পৌঁছেছি ছাঙ্গুলেকের কাছাকাছি, কিন্তু কপাল এতটাই খারাপ যে চারিধারের অবস্থা দেখতে পাচ্ছেন। মানে যাওয়ার সময় আমরা দেখেছিলাম যে ছাঙ্গু একদম ক্লিয়ার, কিন্তু এখন ছাঙ্গুর অবস্থা খুব টাইট, মানে একদম পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। একদম কাছে গিয়ে যতটা যা দেখাতে পারবো সেটুকুই, মানে তার বেশি আর দেখানো সম্ভব বলে মনে হচ্ছে না। এই যা কাছ থেকে ছাঙ্গুর এইটুকুনি জল দেখা যাচ্ছে, আর বাদ বাকি পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। ছাঙ্গুতে এসে আপনারা এরকম বিভিন্ন ড্রেসেস পরে বা এই ইয়াকের পিঠে উঠে
ফটোশ্যুট করতে পারেন। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইয়াক রয়েছেন, আপনারা এর পিঠে উঠে ফটো তুলতে পারেন, ফটো সেশন করতে পারেন, 50 টাকা করে নিচ্ছে পারেন। তার সঙ্গে জানিয়ে দিই যে ওয়েদারের কন্ডিশনস যাওয়ার সময় আমাদের খুব ভালো ছিল, ক্লিয়ার স্কাই ছিল, এখন পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে। তো সেক্ষেত্রে ছাঙ্গু লেককে আমি আর সেরমভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। ব্যাপার হচ্ছে যে এবার নেটওয়ার্ক সম্পর্কে আমি এখনও কোনো কথা বলিনি, জানিয়ে দেওয়া বেটার যে শুধুমাত্র এই ছাঙ্গু লেকে কিন্তু জিওর 5G চলছে। ছাঙ্গুর কিছু আগে থেকে এয়ারটেলের 4G টুকটাক পাওয়া যাচ্ছে। নাথুলা কিংবা বাবা মন্দির কোনো জায়গাতেই কিন্তু নেটওয়ার্কের কোনো নামগন্ধ নেই। এ দেখুন এখন টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি, তবে ঠান্ডার প্রকোপ প্রচুর। দেখছেন আমি হাত স্টেবল রাখতে পারছি না, হাত কাঁপাচ্ছে আমার যথারীতি, আর আঙুলগুলো তো সব ফুলে একদম মানে সেই ঢোল হয়ে গেছে যাকে বলে। এখানে মেঘলা ওয়েদার হয়ে যাওয়ার পর এত পরিমাণে ঠান্ডা লাগছে না বলার মতন নয়, মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হাতটাকে যদি আমি বাইরে রাখি হাত পুরো একদম যেন জমে যাচ্ছে, সাংঘাতিক লেভেলে ঠান্ডা লাগছে। মানে উপরে নাথুলাতেও এত ঠান্ডা লাগেনি যেখানে মাইনাসে টেম্পারেচার ছিল, ছাঙ্গুতে বোধ হয় এখন মাইনাস টেম্পারেচার চলে এসছে, নেটওয়ার্ক ঠিকঠাক করে কাজ করছে না, মানে সাংঘাতিক লেভেলের ঠান্ডা লাগছে। আমাদের গ্যাংটক সাইড সিনে এটা হচ্ছে সর্বশেষ স্পট, এটা দেখার পর আমরা ফিরে যাব ফেল আবার আমাদের যে গাড়ির পার্কিং আছে সেইখানে, সেখান থেকে আবার আমরা রওনা দেব এনজি মার্গের উদ্দেশ্যে। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।